ছড়াইছে নাকি বলছি? এরপর মাল্যদান করবেন প্রধান, এরপর মাল্যদান করবেন বিশিষ্ট সমাজসেবী মির্জা শাকির হোসেন, এরপর মাল্যদান করবেন বিশিষ্ট সমাজসেবী, এরপর মাল্যদান করবেন বিশিষ্ট সমাজসেবী দিলীপ সাহু মহাশয়, মাল্যদান করবেন বিশিষ্ট সমাজসেবী স্বদেশ কুমার রায় মহাশয়, বিশিষ্ট সমাজসেবী হাসিবুর রহমান, এরপর মাল্যদান করবেন, এরপর অমিত কুণ্ডু মহাশয়, এরপর মাল্যদান করবেন রামশঙ্কর ভট্টাচার্য বিশিষ্ট সমাজ, সবাই মিলে একটু করতালি দেন আমাদের অতিথিদের জন্য। অঙ্কন রূপনামের বই রেখেছিলেন, সেই ছবির ফটোকপি আমরা নিয়ে এসে দিয়েছিলাম কাইতির অশোক সরকার মহাশয়, এই ছবিটি আমাদের রেখে দিয়েছে। উপস্থিত সকল অতিথিদের হাতে স্মরণিকা তুলে দেবেন আমাদের মেলা কমিটির সাই সভাপতি মাননীয় অসীম কুমার পাল মহাশয়। শুভ সূচনা একটু আগে হলো, আরেকটি মহান পুরুষ, আরও একটি নয় আরও দুটি মহান পুরুষের আজকে জন্মদিন, সেজন্যই আজকের দিনটি একটি বিশেষত্ব বহন করছে, সেটি হলো পরম পুরুষ
রামকৃষ্ণ পরমহংস দেবের আজকে জন্মতিথি এবং প্রকৃতির কবি জীবনানন্দ দাসের আজকে জন্মতিথি। এনাদের সঙ্গে আমাদের গ্রামের কবি, আমাদের ঘরের কবি রূপরাম চক্রবর্তী, এদের পাদপদ্মে প্রণাম জানিয়ে 20তম কবি রূপরাম সাংস্কৃতিক মেলার শুভ সূচনা যাদের মাধ্যমে হলো, মঞ্চে উপবিষ্ট সেই সমস্ত গুণীজন, তাদের মধ্যে রয়েছেন মাননীয় সাংসদ সুনীল মণ্ডল মহাশয়, মাননীয় সভাপতি রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতি জনাব আনসার আলী খাঁ, মাননীয় বিডিও সাহেব দীপ্যমান মজুমদার সাহেব, এডিএ সাহেব আমাদের প্রধান, পাঁচটা টু উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ, বিশিষ্ট সমাজসেবীগণ, শ্রীমন্তবাবু আছেন, গফুর সাহেব আছেন, স্বদেশবাবু আছেন, দিলীপবাবু আছেন, সাকিব মির্জা সাকিব, সত্যজিৎ সহ প্রত্যেকেই আছেন এখানে মঞ্চে, গুণীজন আছেন, আনন্দবার্তার কর্ণধার আছেন, বিশিষ্ট পণ্ডিত ব্যক্তি সৌমেন বৈরাগ্য সাহেব আছেন, প্রত্যেককে অমিতবাবু আছেন, সুব্রত সাহা আছেন, অহিন কুমার আছেন, আমাদের বংশীদা আছেন, বংশীবদন সাহানা শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত। তো যাই হোক, আজকের এই মহান দিনে আপনারা সবাই এসেছেন, আমাদের মেলার শোভাবর্ধন করেছেন, আপনাদেরকে আমাদের মঞ্চের তরফ থেকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। এটা বছর বড় কম কথা নয়, প্রথমেই স্মরণ করি যে আজ থেকে 19 বছর আগে যারা, যে সমস্ত মহান ব্যক্তি, আমাদের ঘরের কবি, গ্রামের কবি, সর্বমঙ্গলের শ্রেষ্ঠ কবি রূপরাম চক্রবর্তীর স্মরণে একটা মেলা করার পরিকল্পনা নিয়েছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের ধন্যবাদ জানাই। আজকে আপনারা জানেন যে এই মেলাটা এলাকার একটা উৎসবে পরিণত হয়েছে। এই উৎসব আগামী তিন দিন ধরে চলবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আজই যাত্রা আছে, যাত্রা, নাচ, গান, কবি সম্মেলন ইত্যাদির সমন্বয়ে আমাদের 20তম কবি রূপরাম সাংস্কৃতিক মেলা সাজানো হয়েছে। মেলাটা এমনি এমনি হয় না, প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ, ব্লকের মানুষের সহযোগিতায় মেলাটা আমাদের হচ্ছে। কবি রূপরাম যেহেতু, যাকে নিয়ে মেলা তার সম্পর্কে দু একটি কথা বলতেই হয়। আজ থেকে প্রায় 450 বছর আগে 16 থেকে 17 শতাব্দীর মাঝামাঝি জায়গায় আমাদের এই শ্রীরামপুর গ্রামে কবির জন্ম হয়েছিল, যে জায়গাটা আমরা স্মৃতিস্তম্ভ মাল্যদান করে এলাম, সেই জায়গাটাই পণ্ডিতরা মনে করেন যে ওটাই হচ্ছে তাদের জন্মস্থান, কবি রূপরামের বংশধর। আজ আমরা পাই না, কিন্তু তাদের জন্মস্থান ওটাই ছিল এমন নাই পণ্ডিতরা মনে করেন। তা কবির জীবনীটা কি, ধর্মমঙ্গলই বা কি, আমরা একটু 2-4টি লাইনে জেনে নিই। ধর্মমঙ্গলের গীত যারা রচনা করতেন, ধর্মমঙ্গল যারা পূজারী ছিল তারা হচ্ছে নিচু জাতির ব্যক্তি ছিলেন, অন্তজ শ্রেণী বলা হতো। তা কবি রূপরাম ছিলেন ব্রাহ্মণ পরিবারের সন্তান, ধর্মমঙ্গলের গীত রচনা করেছিলেন, তার একটি প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে। শ্রীরাম চক্রবর্তী, মায়ের নাম দময়ন্তী দেবী, ওনার নিজের ভাষাতেই আমরা যে স্মৃতিস্তম্ভ মাল্যদান করে এলাম সেখানেই খোদাই করা আছে যে শ্রীরাম চক্রবর্তীর বেটা শ্রীরামপুরে ঘর, পলাশনের মাঠে ধর্ম জারে দিলাবর, শ্রী ধর্মমঙ্গল গীত শুনে সর্বজন, গায় গীত রূপরাম দময়ন্তী নন্দন। ছোটবেলায় ওনার বাবার একটা পড়াশোনার টোল ছিল, সেখানেই পড়াশোনা করতেন। পরবর্তী ক্ষেত্রে বাবার মৃত্যুর পর আমাদের এই ব্লকের পলাশন অঞ্চলে পাশণ্ডা গ্রামে রঘুনাথ ভট্টাচার্যের টোলে পড়াশোনা করতে যেতেন। তা তখনকার টোল ছিল রেসিডেন্সিয়াল, গুরুর বাড়িতে থাকতে হতো,
একবার গুরুর সঙ্গে ব্যাকরণের একটা টিকা বিশ্লেষণ নিয়ে মতবিরোধ হয়, মতান্বয়ক্য হয়। গুরুদেব রঘুনাথ ভট্টাচার্য ওনাকে পুঁথি পাঠ করার যে পাটা, সেই পাটা ছুঁড়ে প্রহার করেন এবং বাড়ি থেকে বিতাড়িত করেন। নির্দেশ দেন যে নবদ্বীপ তথা মায়াপুরের তুমি পড়তে যাও, ওখানে তো রূপরাম পড়তে বেরিয়ে পড়লেন। আস্তে আস্তে তার মায়ের কথা মনে হলো, মায়ের সঙ্গে দেখা করে যাই। তখন তো সবই পদব্রজে আসতে হতো, পলাশনের মাঠে এসে উনি দিশা হারিয়ে ফেললেন, অর্থাৎ রাস্তা হারিয়ে ফেললেন। অলৌকিক কাহিনীতে ভরা তার রচনা। উনি দেখলেন যে আকাশে শঙ্কর, তার দুদিকে দুটো বাঘ মাটিতে। উনি ভয়ে আচার খেয়ে পড়লেন এবং উঠে যখন দেখলেন যে একজন ব্রাহ্মণের রূপে একজন দাঁড়িয়ে আছেন। সেই ব্রাহ্মণ মূরতি ওনাকে বলছেন, তার বর্ণনা দিয়েছেন কবি, যে সুবর্ণ পৈতাগলে পতঙ্গ সুন্দর থেকে আরম্ভ করে যে তারপর বলছেন যে আমি ধর্ম ঠাকুর মাকুড়া রায় নাম, বারমতি গীত বাবু কাউ রূপ নাম। অর্থাৎ আমাদের পাশের গ্রাম নসিপুর, এখানে ধর্ম ঠাকুরের পূজা হয়, তার নাম মাকুড়া রায়। আপনারা জানেন ধর্ম ঠাকুরের নানা নামে পূজিত হন, কোথাও মাকুড়া রায়, কোথায় ক্ষুদিরায়, কোথায় কালুরায় ইত্যাদি ইত্যাদি। এখানে ধর্মমঙ্গল নিয়ে পড়াশোনা করার ব্যক্তিত্ব আছেন সৌমেন বৈরাগ্য মহাশয়, উনি আরও বিস্তারিত বলতে পারবেন। তা তারপরে যখন উনি আদেশ পেলেন, তারপর কিন্তু ওনাকে বলেছিল যেই বল বলিবে তুমি সেই হবে গীত, সদাই গাইবে তুমি আমার চরিত। অর্থাৎ ধর্ম ঠাকুর তাকে আশীর্বাদ করলেন, তাকে বর দিলেন। তারপর আর পিছিয়ে তাকাতে হয়নি, ধর্মমঙ্গলের বিভিন্ন পালা তিনি রচনা করেছেন এবং বাংলার গ্রামে গঞ্জে আসর থেকে আসরে গিয়ে বেরিয়েছেন ধর্মমঙ্গলের গীত। এই হলো তার সংক্ষিপ্ত পরিচয়। উপস্থিত সকল অতিথিদের হাতে স্মরণিকা তুলে দেবেন আমাদের মেলা কমিটির সাই সভাপতি মাননীয় অসীম কুমার পাল মহাশয়। এই জায়গায় উপস্থিত থাকতে হবে, কেমন লাগছে? মহাপুরুষের জন্য কি কিছু বার্তা দিতে চান? এখানে তার এই মহাপুরুষের, তার স্থপতি, তার কীর্তি এবং তার যে বিভিন্ন যে পুঁথি থেকে আরম্ভ করে তার যে স্থাপনা, সেইগুলোকে রাখার জন্য আমরা অলরেডি একটা আজকেই একটা বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য প্রয়োজনীয় কিছু আমরা বিজয় সাহেব এবং সভাপতিকে দায়িত্ব দিয়ে গেলাম এবং পুরো টাকাটাই আমি দেবো, এখানে যা রাখা যায় এবং তার কীর্তিগুলো আমরা ধরে রাখতে পারি, এই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা। কি এই ওনার এই জন্মভিটাতেই হবে না অন্য কোথাও? জন্মভিটাতেই, এই জন্মভিটাতেই আমাদের অসীম আছে এবং আমাদের গোপু ভাই আছে, এদের সহযোগিতায় আজকে বিশাল ব্যাপার হয়েছে। আমাদের দিলীপবাবু আছে এবং এরা যেভাবে হাত বাড়িয়েছে, আমরা যদি হাত না বাড়াই তাহলে তো বেমানান হয় না, আমাদেরকে তো আগে হাত বাড়ানো উচিত ছিল, যার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ। এরা হাত বাড়িয়েছে, এবার আমরা আরও হাত বাড়াবো, সবাই মিলে কাজ করব, সবাই একসঙ্গে মিলে থেকে কাজ করব, এটা আমরা পরিকল্পনা করব। আপনাদের কোন ব্লকের অন্তর্গত, কোথায় এই মেলাটা শুরু হলো? কি মেলা এটা? কদিন চলবে এই মেলা? আগামী তিন দিন চলবে। কি কি থাকছে মেলাতে? তিন দিনে নানা অনুষ্ঠান আছে, কবি গান, যাত্রা গান, বাংলার যে সংস্কৃতি বাহুল, এছাড়াও একটা অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, নাটক, সমস্ত সমন্বয়। আজকে কিসের মাধ্যমে আজকের এই মেলাটা উদ্বোধন হলো?
আমাদের কবি মেলার যে জন্মস্থান নির্দিষ্ট আছে সেই জন্মভিটা যে স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদের দ্বারা, সেই স্মৃতিস্তম্ভে আমরা পদযাত্রার মধ্য দিয়ে আদিবাসী নৃত্য, ছৌ নাচ, বিভিন্ন বাদ্যযন্ত্র, এলাকার সমস্ত মানুষ সহযোগে সেখানে পদযাত্রার মধ্য দিয়ে সেখানে পতাকা উত্তোলন এবং মাল্যদানের মাধ্যমে তার পরবর্তী পর্যায়ে রাউন্ডে যে মানুষ উত্তোলনের মাধ্যমে এই মেলাটা শুভ উদ্বোধন করা হলো। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন আমাদের এলাকার বর্তমান পূর্ব সংসদের সাংসদ মাননীয় সুনীল মণ্ডল মহাশয়, সঙ্গে ছিলেন এলাকার বিডিও সাহেব রায়না টু দীপ কুমার মজুমদার, রায়না দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনসার আলী খাঁ, সহসভাপতি বিদ্যুৎ সাঁতরা, জেলা পরিষদের দুই সদস্য বাসুদেব দা, অরুণ রায়, বিভিন্ন কর্মাধ্যক্ষ, সমস্ত ব্লকের পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার সমস্ত মানুষ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অসীম পাল, এই কবিগুরু সাংস্কৃতিক মেলার স্থায়ী সভাপতি।